ইসরায়েল, পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। ইসরায়েল নিয়ে একটি কথা প্রচলিত যে এই দেশটি সম্পর্কে মানুষ ততটুকুই জানে যতটুকু তারা জানায়। এ যেন রহস্যে ঘেরা এক দেশ। ইসরায়েল হল একমাত্র দেশ যার নাগরিকত্ব ইহুদি হলেই পাওয়া যায়। এজন্য ইসরায়েলকে প্রমিসড ল্যান্ডও বলা হয়। পৃথিবীতে আর কোনো রাষ্ট্র নেই যারা জন্মলগ্ন থেকেই এত বিতর্কিত। আজকে আমরা ইসরায়েল সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। গত শতাব্দীর শুরুর দিকে একটি গুরুত্বপূর্ণ দ্রব্য ছিল গ্লিসারিন। এটি অস্ত্র সুরক্ষায় ব্যবহৃত হতো। ইউরোপের দেশগুলো তুরস্ক থেকে গ্লিসারিন আমদানি করত, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে তুরস্ক গ্লিসারিন রপ্তানি বন্ধ করে দেয়। এমন অবস্থায় এগিয়ে আসেন ইহুদি বিজ্ঞানী কাইম ওয়াইসম্যান। তিনি অ্যাসিটন আবিষ্কার করেন যা গ্লিসারিনের বিকল্প হিসেবে সমরাস্ত্র ঠিক রাখার কাজে ব্যবহৃত হয়, এবং বিনিময়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে ইহুদিদের জন্য আলাদা আবাসভূমির দাবি করেন। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে বর্তমান ইসরায়েল ফিলিস্তিন অঞ্চল অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় মুসলমান শাসকদের অদূরদর্শিতা এবং ব্রিটিশদের ষড়যন্ত্রের কারণে তুরস্কে মুসলিম খিলাফত ভেঙে যায়। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ বাহিনী ইরাক, সিনাই উপত্যকা, ফিলিস্তিন ও পবিত্র জেরুজালেম দখল করে নেয়। অটোমান সাম্রাজ্যের পতনের পর বর্তমান ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন অঞ্চলগুলো ইংল্যান্ড ও ফ্রান্সের অধীনে চলে যায়। সে সময় ইহুদিদের আদিভূমি ফিলিস্তিন অঞ্চলে ফিরে যাওয়ার আন্দোলন তীব্রতর হয়। ফলে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী 1917 সালের 2 নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর এক চিঠি লেখেন ইহুদিবাদীদেরকে। সেখানে তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। এটি বেলফোর ঘোষণা নামে বিখ্যাত। বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিন এলাকায় ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা সৃষ্টি হয়। বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি স্থাপন শুরু করে। 1914 সাল পর্যন্ত মাত্র কয়েক হাজার ইহুদি বাস করত ফিলিস্তিন অঞ্চলে। এরপরে সংখ্যাটা দ্রুত বাড়তে থাকে। 1918 সাল পর্যন্ত ব্রিটিশদের সহায়তায় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা 20,000-এ উন্নীত হয়। ব্রিটেনের সহযোগিতায় গুপ্ত ইহুদি বাহিনী হাগানাহ গঠিত হয়। এ বাহিনীর প্রাথমিক কাজ ছিল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদেরকে সহায়তা করা। পরবর্তীকালে তারা সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়। ফিলিস্তিনি জনগণের বাড়িঘর ও ক্ষেতখামার দখল করে এই বাহিনী। বাজার ও রাস্তাঘাটসহ জনসমাবেশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা। এভাবেই ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বিতাড়িত করা হয়। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ইহুদি অভিবাসীদের ধরে এনে জড়ো করা শুরু হয় এ অঞ্চলে। ফলে দ্রুতগতিতে বাড়তে থাকে ইহুদি সংখ্যা। 1931 সালে ইহুদিদের সংখ্যা বেড়ে 180,000-এ পৌঁছে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপক ইহুদি নিধন শুরু হয় ইউরোপ জুড়ে। ফলে ইহুদিবাদীদের একটি রাষ্ট্রের জন্য আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই এ লক্ষ্যে কাজ শুরু করে বিশ্বনেতারা।
1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সংক্রান্ত 181 নম্বর প্রস্তাব গৃহীত হয়, যেখানে ফিলিস্তিনিদের নিজেদের ভূখণ্ডের অধিকার থেকে বঞ্চিত করা হয়। এ প্রস্তাব অনুসারে নিজেদের মাতৃভূমির মাত্র 45% ফিলিস্তিনিদের জন্য, বাকি 55% ভূমি ইহুদিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবেই ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় জোরপূর্বক ভূমি দখলের মাধ্যমে। 1948 সালের 14 মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। দেশটি স্বাধীন হওয়ার পরপরই বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে দেশটির প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়, যদিও তিনি তা বিনয়ের সাথে নাকচ করেন। ইসরায়েল স্বাধীন হলেও বিশ্বের 50টা মুসলিম রাষ্ট্রের 30টি এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, এর মধ্যে বাংলাদেশও রয়েছে। বাংলাদেশের পাসপোর্টে স্পষ্ট করে লেখা রয়েছে, এই পাসপোর্ট নিয়ে কোনো বাংলাদেশি ইসরায়েলে যেতে পারবে না। ইসরায়েল নামটি এসেছে নবী ইয়াকুব আলাইহিসসালামের নাম থেকে। ইহুদি সাহিত্যিক ও ইতিহাস বেত্তাগণ বলেন, ইসরায়েল নামের উৎপত্তি হয়েছে আম ইসরায়েল এবং বনি ইসরায়েল থেকে। ইসরায়েল শব্দের আক্ষরিক অর্থ ঈশ্বরের জন্য সংগ্রামকারী। আদিপুস্তক বুক অব জেনেসিস অনুযায়ী ইয়াকুব আলাইহিসসালাম একজন আগন্তুকের সঙ্গে কোনো এক নদীর হাঁটু জলে কুস্তি লড়াই করেন। প্রবল অধ্যবসায় তাকে এই লড়াইয়ে জয়ী হতে সাহায্য করে, ফলে তাকে ইসরায়েল নাম দেওয়া হয়। তাই ইসরায়েল দেশটির নামের পেছনে আরেক অর্থ হচ্ছে বনি ইসরায়েল এবং তার সন্তানদের বসবাসের স্থান। বর্তমানে ইসরায়েলের জনসংখ্যা প্রায় 1 কোটি। এ অঞ্চলের গাজা উপত্যকা, পশ্চিম তীর ও গোলান মালভূমি ইসরায়েলের দখলে থাকা বিতর্কিত স্থান। ইসরায়েলের দক্ষিণে বিশাল নেগেব মরুভূমি আর উত্তরে বরফাবৃত পর্বতমালা, দক্ষিণে লোহিত সাগরের একচিলতে প্রবেশপথ রয়েছে। তাদের প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে, এরপরেও তারা পৃথিবীর বুকে অন্যতম শক্তিশালী দেশ। এর কারণ তাদের মানব সম্পদ। উচ্চশিক্ষার ক্ষেত্রে ইসরায়েল পৃথিবীর প্রথম স্থানে। ইসরায়েল যতগুলো ভাষায় এবং যত সংখ্যক পুস্তকের অনুবাদ প্রকাশ করেছে তা পৃথিবীর অন্য কোনো জাতি করতে পারেনি। প্রতি বছর প্রচুর বই ছাপা হয়, আর তা কেবল ছাপার জন্যই ছাপা এমন কিন্তু নয়, বরং মানুষ তা আগ্রহ নিয়ে পড়ে। এখন পর্যন্ত যতজন বিজ্ঞানে নোবেল পেয়েছেন তার মধ্যে 22% ইহুদি। প্রযুক্তিগত দিক দিয়ে তারা অবিশ্বাস্যভাবে এগিয়ে। আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে ইসরায়েল বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিচিত। এখানে প্রতি 10 লক্ষ অভিবাসীর জন্য 8,341 জন বিজ্ঞানী, গবেষক ও প্রকৌশলী আছেন, যা বিশ্বের সর্বোচ্চ। প্রতিদিন তারা নতুন নতুন টেকনোলজি ও আকর্ষণীয় সফটওয়্যার আবিষ্কার করছে। ইসরায়েলের ছোট্ট ভূখণ্ডে রয়েছে 3,500টি অতি উচ্চ প্রযুক্তিসম্পন্ন বিশালাকার কোম্পানি। উচ্চ প্রযুক্তিসম্পন্ন আধুনিক কোম্পানির সংখ্যা, গবেষণা ও আবিষ্কারের ধরন বিবেচনায় ইসরায়েলের স্থান যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির পরপরই। পৃথিবীর যে সকল দেশ মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করেছে তার মধ্যে ইসরায়েল অন্যতম। মোটোরোলা কোম্পানি ইসরায়েলে সেলফোন আবিষ্কার করে। এসব আবিষ্কার পুরো পৃথিবীর মানুষের জীবনযাত্রা ও আচরণ বদলে দিয়েছে। মজার ব্যাপার হচ্ছে, প্রযুক্তিগতভাবে এত এগিয়ে থাকলেও ইসরায়েলের মানুষেরা স্রষ্টার সাথে যোগাযোগের জন্য বেছে নেয় ডাক বিভাগকে।
জেরুজালেমের ডাক বিভাগ এমন অন্তত হাজারখানেক চিঠি পায় যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ঈশ্বর। ব্যবসা বাণিজ্যেও তারা এগিয়ে, স্টার্ট আপ কোম্পানির সংখ্যাতেও একই কথা প্রযোজ্য। ইসরায়েল হচ্ছে বাণিজ্যিক সমৃদ্ধি হার বিবেচনায় পৃথিবীতে তৃতীয়। ইসরায়েলের 55% নারী পুরুষ বাণিজ্যিক কর্মকাণ্ডে জড়িত। তারা কৃষিক্ষেত্রেও অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বিগত 30 বছরে ইসরায়েলি কৃষির 7 গুণ বিস্তার ঘটলেও কৃষিকাজে পানি ব্যবহারের পরিমাণ একই রয়ে গেছে। অথচ দেশটির মূল ভূখণ্ডের 60% মরুভূমি। দেশটি তাদের খাদ্য চাহিদার প্রায় 100% নিজেরাই উৎপাদন করে। ফুল উৎপাদনও তারা বিখ্যাত। কেবল ভ্যালেন্টাইন দিবসে ইসরায়েল থেকে 60 মিলিয়নেরও বেশি ফুল ইউরোপে পাঠানো হয়। অথচ এত কিছুর পরেও দেশটিকে ধনী দেশের কাতারে রাখা হয় না, কারণ ইসরায়েল তাদের নিরাপত্তার জন্য পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে অধিক অর্থ ব্যয় করে। এ খরচ অর্ধেক কমালেও ইসরায়েল পৃথিবীর 1 নম্বর ধনী দেশে পরিণত হবে। নিরাপত্তার আড়ালে মূলত আগ্রাসন এবং শোষণই তাদের মূলনীতি। গ্রাজুয়েশন ডিগ্রি নেওয়ার পর ইসরায়েলের প্রত্যেক নারী পুরুষকে বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। প্রশিক্ষণ গ্রহণের এই সীমা পুরুষদের জন্য 3 বছর এবং মহিলাদের জন্য 2 বছর। ইসরায়েলের বিমান বাহিনীর পরিধি ও শক্তি বিবেচনায় বিশ্বে চতুর্থ। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর ইসরায়েলি বিমান বাহিনীর স্থান। বিশ্বের সবচেয়ে ভয়ানক গোয়েন্দা সংস্থার অপর নাম মোসাদ। ইসরায়েলের নিরাপত্তা বিরোধীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া ছিল মোসাদের প্রাথমিক লক্ষ্য। 1960 সালে আর্জেন্টিনা থেকে হিটলারের ঘনিষ্ঠ সহযোগী অ্যাডলফ আইকম্যানকে অপহরণ করে ইসরায়েলে নিয়ে এসে বিচারের মুখোমুখি করানোর পর থেকে মোসাদ বিশ্বব্যাপী পরিচিতি পায়। আরব দেশগুলো সহ সকল দেশে দুর্ধর্ষ সব অপারেশন চালিয়ে মোসাদ সারা বিশ্বে কুখ্যাতি অর্জন করেছে। তারাই বিশ্বের 1 নম্বর গোয়েন্দা সংস্থা। বলা হয় মোসাদ না থাকলে ইসরায়েল রাষ্ট্র বিলীন হয়ে যেত। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ইসরায়েলকে হারানোর একাধিক প্রচেষ্টা নিষ্ঠুর উপায়ে নৎসাত করে দিয়েছে মোসাদ। ফিলিস্তিনের উপর ইহুদি গণহত্যা কখনোই মেনে নেয়নি ধর্মপ্রাণ মুসল্লিরা। এটি মুসলমানদের কাছে পবিত্র ভূমি। এখানে এসেছেন একাধিক নবী, আছে অনেক নবীর কবরস্থান। পবিত্র বাইতুল মুকাদ্দাসও এখানে। এটি মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান 3 ধর্মের জন্যই পবিত্রতম স্থান। দেশটির সর্বত্র বিভিন্ন ধর্মের ও প্রাচীন সভ্যতার স্মৃতিবিজড়িত নানা প্রত্নতাত্ত্বিক স্থান ছড়িয়ে ছিটিয়ে আছে। জেরুজালেমে এ পর্যন্ত 23 বার ভয়াবহ আগুন লেগেছে আর বহির্শক্তির আক্রমণের শিকার হয়েছে 52 বার। জেরুজালেম দখল এবং পুনরুদ্ধানের ঘটনা ঘটেছে 44 বার। পৃথিবীর প্রাচীনতম কুকুর সমাধি ইসরায়েলের উপকূলীয় এলাকা অ্যাসকেলনে আবিষ্কৃত হয়েছে। এখানে রয়েছে হাজারেরও অধিক কুকুরের সমাধি। ধারণা করা হয় এখানে 500 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কুকুরদের কবর দেওয়া হতো। কিছুদিন আগে জেরুজালেমে মাটি খুঁড়ে পাওয়া গেছে 9000 বছর পুরনো এক শহরের খোঁজ। আরও আছে লবণাক্ত মৃত সাগর, যার পানিতে ভেসে থাকা যায়। এর পানিতে লবণাক্ততার পরিমাণ প্রায় 34.2%, যা সাধারণ সমুদ্রের পানির চেয়ে
8.6 গুণ বেশি লবণাক্ত। এই অত্যাধিক লবণাক্ততার কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশে জলজ প্রাণীরা বসবাস ও জীবন ধারণ করতে পারে না, তাই এই সাগরে কোনো প্রাণের বাস নেই বললেই চলে। এই কারণে একে মৃত সাগর বা ডেড সি নামে ডাকা হয়। পুরো ইসরায়েল জুড়ে 137টি সমুদ্র সৈকত রয়েছে, যার অধিকাংশই লোহিত সাগরের তীরে অবস্থিত। এছাড়াও কিছু ভূমধ্যসাগরীয় সৈকত রয়েছে এই দেশে। এর মধ্যে তেল আবিব সি বিচগুলোকে পৃথিবীর অন্যতম জাঁকজমকপূর্ণ সমুদ্র সৈকত হিসেবে বিবেচনা করা হয়। ইসরায়েল এমন একটি দেশ যাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাবাহিনী সবাই ফিলিস্তিনি গণহত্যা সহ নানা হত্যার অভিযোগে অভিযুক্ত। তা সত্ত্বেও তাদের তিনজন প্রধানমন্ত্রী জিতেছেন শান্তির জন্য নোবেল পুরস্কার, যা নিয়ে এখনও বিতর্ক হয়। জোর করে ফিলিস্তিনি ভূমি দখল, গণহত্যা সহ পৃথিবীতে নানা ষড়যন্ত্রের কারণে নিঃসন্দেহে ইসরায়েল পৃথিবীর সবচেয়ে বিতর্কিত দেশ। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।